সবাইকেই জানাই অগ্রিম ঈদ মোবারক। তবে সবার মনেই একটি বড় কৌতূহল উঁকি দিচ্ছে, সারা মাস রোজা রাখার পরে ভারত ও বাংলাদেশে খুশির ঈদ কবে পালিত হবে? আবার অনেকের মনে প্রশ্ন, এবছর কি 30টি রোজা হবে নাকি 29টি? এইমাত্র কি জানালো সৌদি আরবের চাঁদ দেখা কমিটি? সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চাঁদ দেখার ওপরই বরাবর নির্ভর করে মুসলিম ভাই বোনেদের প্রধান পার্বণ ঈদুল ফিতর। চলতি বছরেও কবে ঈদুল ফিতর হবে তা নিয়ে মুসলিমদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তার মধ্যেই ঈদুল ফিতর উদযাপন নিয়ে পূর্বাভাস দিল আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। রমজানে রোজার শেষ, আসছে খুশির ঈদ। ইসলামী রীতি অনুযায়ী রমজান শুরুর 29 দিনের মাথায় চাঁদ দেখা হয়। যদি ওই দিন চাঁদ দেখা যায় তাহলে পরের দিনই ঈদ উদযাপন করা হয়, তা না হলে 30টি রমজান শেষে ঈদ পালন করা হয়। বেশ কয়েকটি দেশে এখনও পর্যন্ত 2 দিন ধরে ঈদ পালন করা হয়। বাংলাদেশ, ভারতের মুসলিমদের একাংশ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেদিন ঈদ পালন করা হয় সেদিন ঈদ উদযাপন করেন, বাকিরা পরের দিন ঈদে মেতে ওঠেন। মনে করা হয় এই দিন হযরত মুহাম্মদ বদরের যুদ্ধে জয়লাভ করেছিলেন। ইসলামিক ধর্মগ্রন্থ কুরআনে বলা আছে, রমজান মাসে যারা রোজা পালন করেন তাদের নাকি স্বয়ং আল্লাহ পুরস্কৃত করেন। ঈদের দিন সকলে ভেদাভেদ ভুলে একত্রিত হন, আনন্দে মেতে ওঠেন। এছাড়াও ঈদের দিন নামাজ পড়ার আগে দরিদ্রদের দান করার প্রথা রয়েছে মুসলিম সম্প্রদায়ের, যাকে জাকাত বলা হয়। এদিকে দুয়ারে কড়া নাড়ছে খুশির পরব ঈদ। চলতি সপ্তাহেই পালিত হবে ঈদ উল ফিতর। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 10ম মাস শাওয়ালের প্রথম দিনে চাঁদ দেখা গেলেই এই দিন পালিত হবে ঈদ উল ফিতর। রমজান মাস শেষ হওয়ার পর যেদিন প্রথম চাঁদ দেখা যায় সেদিনই ঈদের দিন ঘোষিত হয়ে যায়। ঈদ উল ফিতর আনন্দের উৎসব বলে একে মিঠি ঈদও বলা হয়। ভারতে 2024 কবে ঈদ পালন হতে চলেছে? শাওয়াল মাসে যেদিন প্রথম চাঁদ দেখা যায় ওই দিন ঈদের ঘোষণা শুরু হয়ে যায়। সাধারণত এমনটাই হয়ে থাকে। সৌদি আরবে যেদিন ঈদ পালন হয় ঠিক তার পরের দিন ভারতে ঈদ উৎসব পালিত হয়। এই বছর 2024 সালে গত 11ই মার্চ রমজান মাস শুরু হয়েছিল। ধর্মপ্রাণ মুসলিমরা এই এক মাস যাবৎ রোজা পালন করে থাকেন। মনে করা হচ্ছে যদি 9ই এপ্রিল রাতের আকাশে চাঁদ দেখা যায় তাহলে পরের দিন অর্থাৎ 10ই এপ্রিল ঈদ পালন করা হবে, আর যদি 10ই এপ্রিল চাঁদ দেখা যায় তাহলে 11ই এপ্রিল ঈদ পালন হবে। মুসলিম ধর্মাবলম্বীরা খুব উৎসাহের সঙ্গে এই দিনটি উদযাপন করে থাকেন। ঈদ তাদের কাছে সবথেকে বড় উৎসব।